কৃষ্ণ অর্জুনকে পথ দেখালেও যুদ্ধ কিন্তু অর্জুনকে নিজেকেই করতে হয়েছে। অর্থাৎ আমরা তোমাদেরকে যতই সাজেশন দিই না কেন, নিজেদেরকে অবশ্যই কিন্তু পাঠ্য বইটাকে ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। বন্ধুরা, বিগত বছরের মতো চলে এলাম এবছরের সাজেশন নিয়ে। মাধ্যমিক 2024 সালে যারা পরীক্ষা দেবে, ফাইনাল ও টেস্ট পরীক্ষার দুটি একসাথে সংকলিত বাংলা বিষয়ের সাজেশন নিয়ে চলে এলাম। প্রতি বিষয়ের আমি কথা বলছি, প্রতি চ্যাপ্টারের মানে প্রতি গল্প কবিতার এবং প্রবন্ধ ও নাটকের সমস্ত প্রশ্ন নিয়ে আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো স্টেপে স্টেপে। তার আগে বলি, পাঠ্য বইটাকে খুঁটিয়ে পড়বে এবং এই সাজেশনগুলিকে নিজেরা লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু পরীক্ষায় ভালো ফল করতে একেবারেই তোমাদের আর খামতি থাকবে না। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে দিও এবং আমাদের এই পরিবারের সদস্য হয়ে যেও। দেখে নাও সাজেশনগুলি কী কী আসবে। মাধ্যমিক টেস্ট ও ফাইনালের জন্য একটি দারুণ সাজেশন নিয়ে চলে এলাম 2024 সালে, যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে। প্রথমত এই সাজেশনটি বানাতে সাহায্য করেছেন ধনঞ্জয় স্যার, তাকে প্রথমত ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা শুরু করছি। জ্ঞানচক্ষু যে গল্পটি রয়েছে, এই জ্ঞানচক্ষু গল্পটি থেকে কী কী প্রশ্ন আসবে দেখে নাও। পাঁচ মানের রত্নের মূল্য জহুরির কাছেই, রত্ন ও জহুরি বলতে কী বোঝানো হয়েছে, উদ্ধৃত উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। দু নম্বর প্রশ্ন, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল। ভিডিওর প্রথমেই বলে দিই যে প্রতিটি গল্প কবিতা থেকে মাত্র দুটি একটি পাঁচটি করে প্রশ্ন থাকবে, সেগুলি যদি করো কমন অবশ্যই পাবে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, তপনের এমন মনে হওয়ার কারণ কী। পরের প্রশ্ন, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এমন আচরণের কারণ কী। পাঁচ নম্বর প্রশ্ন, হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, তখন কেন উত্তেজনা অনুভব করেছিল, তপন কেন উত্তেজনা অনুভব করেছিল। অসুখী একজন থেকে মাত্র দুটি প্রশ্ন দিয়েছি আমরা, সেই দুটি প্রশ্ন হলো, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ আসার ফল কী হয়েছিল। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর থেকে দূরে, সে জানতো না আমি আর কখনও ফিরে আসবো না। তাকে কোথায় ছেড়ে দিয়েছিলেন, কে কাকে ছেড়ে দিলেন, এই ছেড়ে দেওয়ার তাৎপর্য কী। এরপর আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে তোমরা দেখে নাও। দুটি প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, কে কেন এ কথা বলেছেন। দু নম্বর প্রশ্ন, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের পথ নেই কোনো, পথ না থাকার কারণ কী তাৎপর্যটি ব্যাখ্যা করো। আফ্রিকা কবিতা থেকে দুটি আসবে, যেমন এক নম্বর হলো, সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, সভ্যের বর্বর লোভ কী। দু নম্বর প্রশ্ন, চিরচিহ্ন হয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধতে প্রথম প্রশ্ন আসবে, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, প্রবন্ধ অনুসরণে মন্তব্যটি বিশ্লেষণ করো। দু নম্বর প্রশ্ন, কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে, তারা কারা, ডিটেলস এটা বর্ণনা করতে হবে। অভিষেক কবিতা থেকে মাত্র দুটি প্রশ্ন ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের, এক নম্বর হচ্ছে, ইন্দ্রজিতের চরিত্রটা তোমাদের পড়ে নিতে হবে, আর একটা দিতে দেবে, নমি পুত্র পিতার চরণে কর জোড়ে মহিল কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও এবং পিতা পুত্রের যে কথোপকথন হয়েছিল সেটাও কিন্তু লিখতে দিতে পারে। অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতা থেকে কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো, কিংবা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার নামকরণের সার্থকতা, এই দুটো পড়ে গেলেই মোটামুটি কমন পেয়ে যাবে। সিরাজউদ্দৌলা থেকে অনেক প্রশ্ন আসবে, সেক্ষেত্রে অনেক প্রশ্নের মধ্যে এই দুটি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট বলে মনে করা হয়ে যাচ্ছে, সেহেতু তাও তুমি তোমরা গল্পের ভিতরে খুঁটিয়ে পড়বে। ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্যজ্বালা আমি আর সইতে পারি না, লুৎফাকে অথবা সিরাজ কেন বলেছিল লুৎফাকে এই কথাটি। দু নম্বর প্রশ্ন, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, কে কেন বলেছে, এতে তার কী ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা লেখো। সিরাজউদ্দৌলা থেকে এই দুটি পড়বে, প্লাস গল্পটাও ভালো করে পড়ে নেবে। ভিডিও শেষে একটাই তোমাদের আপডেট দিই, কোনি থেকে আলাদা সাজেশন ভিডিও আসবে। কারণ বন্ধুরা, আশা করি এই ভিডিওটা থেকে তোমরা অত্যন্ত উপকৃত হয়েছো। তোমাদের এরকম ধরনের আরও অন্যান্য বিষয়ের সাজেশনের প্রয়োজন হলে আমরা বিভিন্ন স্যারেদের সাথে কন্ট্যাক্ট করে তোমাদের জন্য বাছাই করা কিছু প্রশ্নের সাজেশন নিয়ে হাজির হব। তো অবশ্যই আমি এই সাজেশনের মতো অন্যান্য সাজেশনও সাজিয়ে রেখেছি, তোমরা বললেই কমেন্ট বক্সে আমি পরপর দিতে থাকবো।